হাউ আর ইউ? আজকে আমরা দেখবো নবম দশম শ্রেণী বা এসএসসি পরীক্ষা অম্লক্ষারক লবণের ব্যবহারের তৃতীয় ক্লাস। তো আমার রিকোয়েস্ট হয়ে গেল, যারা তার আগের ক্লাসটা করে আসো নাই, তার অবশ্যই আগের ক্লাসটা করে আসো, তারপরে এই ক্লাসটা করতে আসো। তো আজকে আমরা এই ক্লাসে আমরা মূলত যা যা জানবো যে পিএইচ কী অথবা পিএইচ সম্পর্কে যাবতীয় বিষয়গুলো। তো বিবার ক্লাসটা শুরু করার পূর্বে সবার প্রতি রিকোয়েস্ট হয়ে গেল, আমার পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন। বিওর প্রথমে আমরা দেখব পিএইচ কী বা পিএইচ কাকে বলে, ঠিক আছে? তো যেহেতু আমরা পিএইচ আমরা মান জানার প্রয়োজন আছে, তোমাদের বইয়ের মধ্যে পিএইচ কাকে বলে বিষয়টা সরাসরি আলোচনা করে নাই। তো আমার মনে হচ্ছে যে পিএইচটা জানা প্রয়োজন কাকে বলে। আসলে এই যে পিএইচ আছে না, এই পিএইচটাও মানটা নির্ভর করে অনেকটা এইচ প্লাসের উপর, কার উপর? এইচ প্লাসের উপর। বিষয়টা বোঝা গেছে? পিএইচের মানটা নির্ভর করে এইচ প্লাসের উপর। আমরা বলছিলাম অ্যাসিড বা ক্ষার, কার উপর নির্ভর করে? এইচ প্লাসের উপর না? তো পিএইচের মানটা নির্ভর করে কিসের উপর? এইচ প্লাসের উপরই। কীভাবে নির্ভর করে? আচ্ছা, এখন এই যে এইচ প্লাস যদি অ্যাসিডের মধ্যে বেশি থাকে, এটা হলো বেশি ঘনমাত্রা, কম থাকলে কম ঘনমাত্রা, ঠিক আছে? তাহলে এইচ প্লাসের যে ঘনত্ব, সেই ঘনত্বকে আমরা এই তৃতীয় বন্ধনী দ্বারা প্রকাশ করা হয়। কোন বন্ধনী? তৃতীয় বন্ধনী। এই তৃতীয় বন্ধনকে বলা হয় ঘনমাত্রা। তাহলে এটা কিসের ঘনমাত্রা? এইচ প্লাসের ঘনমাত্রা অথবা হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা। আমরা তার আগে যদি লগ দিই, একটু বুঝে একটু তার আগে আমি কী দিলাম? লগ। লগকে আমরা বলি লগারিদম। কী বলি? লগারিদম। ঠিক একটু একদম তার আগে আমি যদি মাইনাস দিই, দেখি আমরা যদি সিকোয়েন্সটা বোঝার চেষ্টা করি, প্রথমে এইচ প্লাস দিলাম, তো আমরা বেশি লক্ষ্য করি এটা কিন্তু আমরা সিকোয়েন্স অনুসারে আগে এগিয়ে আসলাম। প্রথমে দিলাম হাইড্রোজেন আয়ন, তারপর তৃতীয় মন্দির মানে কি গণমাত্রা। তাহলে হাইড্রোজেন আয়নের গণমাত্রার লগারিদম, ধনাত্মক ঋণাত্মক সেটা অবশ্যই হচ্ছে ঋণাত্মক। তো আমরা বলতে পারি হাইড্রোজেন আয়নের গণমাত্রার ঋণাত্মক লগারিদমকে পিএইচ বলে। সহজ বলে, ঠিক আছে, বোঝা গেছে? আমি আবার বলি, পিএইচ কাকে বলে? হাইড্রোজেন আয়নের গণমাত্রার ঋণাত্মক লগারিদমকে পিএইচ বলে। তোমরা চাইলে বিষয় লিখে নিতে পারো, হাইড্রোজেন আয়নের গণমাত্রার ঋণাত্মক লগারিদমকে পিএইচ বলে। হাইড্রোজেন, তো বিওর এই যে পিএইচের যে আমরা সংখ্যাটা জানলাম, এবার আমরা জানবো পিএইচের মানটা কত হতে পারে। পিএইচের মানটা শূন্য থেকে শুরু করে 14 পর্যন্ত হতে পারে। এবার বিষয় হচ্ছে যে পিএইচের মান কখন কম হয়, কখন বেশি হয়। আমাদের অনেক ক্ষেত্রে মনে হতে পারে যে এইচ প্লাস যত বেশি হবে পিএইচ তত বেশি হবে, কারণ কিন্তু বিষয়টা আসলে এরকমটা না, উল্টা। এইচ প্লাসের পরিমাণ যত বেশি হবে পিএইচের মান তত বেশি কম হবে। আমি আবার বলি, এইচ প্লাসের মান যত বেশি, যত বেশি হবে পিএইচের মান তত বেশি কম হবে। ওকে, তো এবার এই যে পিএইচের মানটা প্রকাশ করার জন্য একজন বিজ্ঞানী আছে, তার নাম হচ্ছে বিজ্ঞানী সুরেনসেন। বিজ্ঞানী সুরেনসেন একটা স্কেল আবিষ্কার করছে, এটাকে বলা হয় পিএইচ স্কেল। তো আমরা এই পিএইচের মানটা কম হবে নাকি বেশি হবে এটা বোঝার জন্য আমাকে অবশ্যই পিএইচ স্কেল সম্পর্কে বুঝতে হবে। তো এবার আমরা বুঝবো কি পিএইচ স্কেলটা কি। তো আমরা জানলাম কি পিএইচটা হচ্ছে হাইড্রোজেন আয়নের ঋণাত্মক লগারিদম, এবং পিএইচের মানটা 0 থেকে 14 পর্যন্ত হতে পারে। হাইড্রোজেন আয়নের পরিমাণ যত বেশি হবে পিএইচের মান তত বেশি কম হবে। হাইড্রোজেন আয়নের মান যত কম হবে পিএইচের মান তত বেশি হবে। আর পিএইচ সম্পর্কে ব্যাখ্যা করার জন্য বিজ্ঞানী একজন বিজ্ঞানী নাম সুরেনসেন একটা স্কেল আবিষ্কার করছে, এটার নাম হচ্ছে পিএইচ স্কেল। সেই পিএইচ স্কেল সম্পর্কে আমরা এখন জানবো। তো বিওর এখন আমরা জানবো পিএইচ স্কেল বিষয়টা কি, কাকে বলে। আমরা বলবো পিএইচের মান পরিমাপের জন্য। আমরা বলছিলাম কি পিএইচের মানটা কত হতে পারে, শূন্য থেকে কত পর্যন্ত? 14 পর্যন্ত। তো পিএইচ স্কেল কি? স্কেল বলতে আমরা বুঝি যাদের পরিমাপ করা যায়। পিএইচ স্কেল মানে হচ্ছে কি? পিএইচ পরিমাপ করা যায়। তো পিএইচের মান পরিমাপ করার জন্য বিজ্ঞানী সুরেনসেন যে স্কেল আবিষ্কার করে তাকে বলা হয় পিএইচ স্কেল। আমি আবার বলি, পিএইচের মান পরিমাপের জন্য বিজ্ঞানী সুরেনসেন যে স্কেল আবিষ্কার করেন তাকে বলা হয় পিএইচ স্কেল। আমাদের পিএইচ স্কেলটা হচ্ছে এরকম নিম্নরূপ, একটু লক্ষ্য করি।
পি স্কেলটা বিজ্ঞানী সুরেন সেন এরকমভাবে একটা স্ট্রাকচার দিছে, স্ট্রাকচার একটু বোঝার চেষ্টা করি। পিএসের মানটা কত হতে পারে, হতে পারে শূন্য থেকে চোদ্দ পর্যন্ত, ঠিক আছে। মধ্যের যে মানটা সেটা হচ্ছে গিয়ে সেভেন। এবার উনি বলছে কি যে পিএসের মানটা যদি সাতের চেয়ে কম হয়, এই যে চিহ্নটা লেস দেন না, এটা কোন চিহ্ন, এটা লেস দেন। পিএসের মানটা যদি সাতের চেয়ে কম হয়, তো এই চিহ্নটা হচ্ছে লেস দেন চিহ্ন। এটা হচ্ছে পিএসের মান যদি সেভেনের চেয়ে কম হয়, সাতের চেয়ে, এই যে পিএসের মান শূন্যতে চোদ্দো হতে পারে না, পিএসের মানটা যদি সেভেনের চেয়ে কম হয় তাহলে সেটা হচ্ছে গিয়ে অম্লীয় বা অ্যাসিড, ঠিক আছে। আর পিএসের মান যদি সেভেন হয়, যদি সেভেন হয় তো সেটা হবে কি, নিরপেক্ষ বা নিউট্রাল, মানে অ্যাসিডও না ক্ষারও না। তো অ্যাসিড না ক্ষারও না, এরকম একটা এক্সাম্পল হতে পারে পানি। আমাদের পানি কি অ্যাসিড বা ক্ষার? কোনোটাই না। তো নিরপেক্ষ হয় কখন, যখন সেভেন হবে, এবং পানির পিএস হচ্ছে সেভেন কিন্তু, ঠিক আছে। আর পিএসের মান যদি সাতের চেয়ে বেশি হয় সেটা হচ্ছে গিয়া ক্ষার। সাতের চেয়ে বেশি আট হতে পারে, নয় হতে পারে, এমনকি সেভেন পয়েন্ট ওয়ানও কিন্তু সাতের চেয়ে বেশি। সেভেন পয়েন্ট ওয়ান যদি হয় সেটা কি, ক্ষার। আবার সাতের চেয়ে কম, সিক্স পয়েন্ট নাইন যদি হয় সেটাও কি, অ্যাসিড। আর একদম মানে অ্যাকুরেট যদি সেভেন হয় সেটা হবে কি, নিরপেক্ষ। এবং পানির, বিশুদ্ধ পানির পিএস কিন্তু সেভেন এবং নিরপেক্ষ হয়। আশা করি বিষয়টা বোঝা গেছে। এবার তাহলে পরীক্ষা যদি প্রশ্ন আসে, ধরো বাজারের মধ্যে যে শ্যাম্পু পাওয়া যায়, শ্যাম্পুটা অ্যাসিডিক না ক্ষারীয়, একটু লক্ষ্য করি। শ্যাম্পু যখন আমাদের কাটা জ্বালার মধ্যে লাগে, একটু জ্বালা পোড়া করে না, তো জ্বালা পোড়া করলে অ্যাসিডটা না ক্ষারীয় হবে, এটা অবশ্যই অ্যাসিড হবে। এবং তার পিএস মানটা কত হবে, অবশ্যই সাতের চেয়ে কম হবে। আর সবসময় আমাদের মিষ্টি জাতীয় জিনিসগুলো যেগুলো খেতে একটু মিষ্টি লাগে, মিষ্টি জিনিসগুলো সবগুলো পিএস সাতের চেয়ে বেশি হয়। যেমন সাবান জাতীয় জিনিসগুলো, পরিষ্কারক যে বিষয়গুলো, এই বিষয় সবসময় কী হয়, সাতের চেয়ে বেশি হবে। আর টক জাতীয় জিনিসগুলো আর যেগুলো শরীরে আমার জ্বালা পোড়া করে, তাদের পিএস আমার সাতের চেয়ে কম হবে। আর যেগুলো আসলে মিষ্টিও না, তিক্তও না, বা টকও না, কোনো কিছুই না, তারা হচ্ছে গিয়ে নিরপেক্ষ অবস্থা, এবং তাদের পিএস কত থাকে, সেভেন থাকে। আশা করি বিষয়টা বোঝা গেছে। তোমাদের অবজেক্টিভ পরীক্ষায় যদি বিভিন্ন প্রশ্ন আসে, কোনটা কোন জিনিসটা পিএস কত, এটা অনেকটা আমরা আইডিয়া করে দিয়ে দিতে পারি, পারি না দিতে পারবো। কারণ আমরা যদি মনে হয় যদি এটা অ্যাসিডিক, তাহলে পিএসের মানটা অবশ্যই সাতের চেয়ে কম হবে। যদি মনে হয় ক্ষারীয়, সেটা অবশ্যই সাতের চেয়ে বেশি হবে। আর নিরপেক্ষ হলে এটা এমন একটা পদার্থ হবে, এটা কিছুই হবে না। এটা সাধারণত নিরপেক্ষ পদার্থ হিসেবে আমরা পানিকে আমরা ব্যবহার করি। আর একটা বছর মনে রাখতে হবে, আমরা কোনো বিক্রয়ের মাধ্যমে যদি কোনো কিছুকে পানি বানাইতে পারি, তাহলে তার পিএসটা কী হয়ে যায়, নিরপেক্ষ হয়ে যায়। আশা করি বিষয়টা বোঝা গেছে। তাহলে আমরা বুঝতে পারলাম কি পিএস স্কেল বিষয়টা কী। এবার আমরা বুঝবো কি নির্দেশক কী, বা ইউনিভার্সাল নির্দেশক বিষয়টা কী।